হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্টেক বাংলা। তা বন্ধুরা, স্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তা বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে বাংলার ভূমি পোর্টালে নতুন একটা ফিচার্স বা নতুন একটা অপশান এসেছে, যেখানে আপনার রেকর্ড, জমির রেকর্ড বা খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য বলা হচ্ছে। তা সুতরাং এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে আপনার রেকর্ড খতিয়ান নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা মোবাইল থেকেও এটা করতে পারবেন। মোবাইল থেকে আপনারা বাংলার ভূমি যে পোর্টাল আছে সেই বাংলার ভূমি .gov.in এই ওয়েবসাইটটিকে আপনারা প্রথমে ওপেন করে নেবেন। আচ্ছা বন্ধুরা, প্রথমে আপনারা মোবাইল থেকে যদি এই অপশানটা কাজ করতে চান, সেক্ষেত্রে আমরা খুলছেন, এখানে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখানে যে সাইন ইন অপশানটা আছে, সাইন ইন অপশানে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এবং তারপরে ক্যাপচা কোডটা দেওয়ার পর লগ ইন করে নেবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এবং লগ ইন করে নেওয়ার পর প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় যে অপশানটা আছে, সিটিজেন সার্ভিসেসে গিয়ে আপনারা এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলোর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর সর্বশেষ যে অপশানটা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, এই অপশানটাতে ক্লিক করবেন। আচ্ছা, এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে এলাকাতে জমিটা আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। প্রথমে জেলাটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, প্রথমে জেলাটাকে সিলেক্ট করে নেবেন। এখানে জেলাটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে মৌজাতে জমি আছে সেই মৌজাটাকে সিলেক্ট করে নেবেন। জেলা, ব্লক, মৌজা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার খতিয়ান নাম্বারটাকে দেবেন। খতিয়ান নাম্বারটাকে দেওয়ার পর এবং বাটা খতিয়ান যদি হয়ে থাকে, অবলিক খতিয়ান, এখানে বাটা খতিয়ান নাম্বারটা লিখে দেবেন। তারপরে আপনারা ভিউয়ে ক্লিক করবেন। আচ্ছা, ভিউয়ে ক্লিক করার সাথে সাথে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এখানে যে রায়তের নাম এবং রায়তের গার্জেন নেম বা সেখানে পিতা বা হাজব্যান্ড নেম যেটা আছে সেটা চলে আসবে। এরপরে আপনার মোবাইল নাম্বার যেটা অ্যাজ পার রেকর্ড এটা দেখাতেও পারে, অনেক পুরোনো যদি খতিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে কোনো মোবাইল নাম্বারই শো করবে না। এই মোবাইল নাম্বার যেটা আপডেট করা আছে এই নাম্বারটিকে আপনারা আপডেট করবেন, বা মোবাইল নাম্বার যদি দেওয়া নাও থাকে অন্যজনের নাম্বারও হয়তো দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য এখানে মোবাইল নাম্বারটাকে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে 4 ডিজিটের একটা ওটিপি নাম্বার আসবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেওয়ার পর একটা ওটিপি নাম্বার আসবে, সেই ওটিপিটা দেওয়ার পর আপনারা সেলফ অ্যাটেস্টেড যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করবেন। 2 MB-র মতন সাইজ হবে, 2 MB-র মধ্যে সাইজটি রাখার চেষ্টা করবেন। যে স্ক্যান কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, তার স্ক্যান কপি এটা আপলোড করতে হবে, তারপর আপনারা সাবমিট করবেন। আচ্ছা, এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে চুজ ফাইলে গিয়ে সেলফ অ্যাটেস্টেড করা আপনার ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা স্ক্যান কপি আপনারা আপলোড করতে পারবেন। তার সাথে সাথে যদি আপনি মনে করেন যে আপনার যে জমির রেকর্ডটি বর্তমানে আছে সেই রেকর্ডের অফিস কপিটাও সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে সাথে একসঙ্গে PDF করে আপনারা আপলোড করতে পারবেন। এছাড়াও আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা সেলফ অ্যাটেস্টেড করে বা নিজে সই করে স্ক্যান করে সেটা 2 MB-র মতন সাইজ হবে PDF ফাইলে আপনাকে আপলোড করতে হবে। ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এবার সাবমিটে ক্লিক করবেন। তা বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সাবমিট হয়ে যাওয়ার পর এরকম একটা ইউনিক নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটি আপনারা এই পেজটিকে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এছাড়া আপনারা এই অপশানে এসে আপনারা পুনরায় আবার খতিয়ান নাম্বারটি দিয়ে মোবাইল নাম্বারটি আপডেট হলো কিনা সেটা আপনারা জানতে পারবেন।
এছাড়াও আপনারা অ্যাকনলেজমেন্ট বা ইউনিক যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা নিয়ে সরাসরি বিএলওর অফিসে গিয়ে, যাতে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় সেই জন্য আপনারা সরাসরি বিএলওর অফিসে যোগাযোগ করতে পারেন। তা বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই আপনার রেকর্ড আছে, জমির রেকর্ড আছে, সেই খতিয়ান নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো বন্ধুরা, কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো কমেন্টস যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।